আগামীকাল ঠিক সকাল 7টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার অন্যতম একটি হাই ভোল্টেজ একটি ম্যাচ। কারণ এই দলে এবার খেলবে এই কোয়ার্টার ফাইনালে, এই ম্যাচটিতে অনুষ্ঠিত হবে মূলত ব্রাজিল এবং উরুগুয়ের মাধ্যমে। খেলাটিকে আপনি যদি সাধারণভাবে নাম হিসেবে যদি বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু খুব সহজেই বলা যাবে যে আসলে এখানে আপনার উরুগুয়ে ব্রাজিলের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু সত্যিকার অর্থে বর্তমান আপনি যদি পারফরমেন্স আপনি যদি বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু এখানে কোনোভাবেই আপনি কিন্তু বলতে পারবেন না জাস্ট এখানে আপনার ব্রাজিল আপনার এগিয়ে রয়েছে। কারণ বর্তমান সাম্প্রতিক যে পারফরমেন্স রয়েছে, এই জায়গায় উরুগুয়েকে যে কোনো ফুটবল বোদ্ধারা বা ফুটবলের যে আপনার যারা সমর্থক রয়েছে বা ফুটবল থেকে যারা বিশ্লেষণ করেন, তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে বলতে পারবেন আসলে উরুগুয়ে কতটা শক্তিশালী রয়েছে। তবে আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি সেটাই বলতে চাচ্ছি যে এই ম্যাচের ফলাফলটা কেমন হতে পারে এবং ব্রাজিলের পারফরমেন্সটা আসলে কিরকম হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলছি। তবে আপনি উরুগুয়েকে যত শক্তিশালী বলেন না কেন, তাদের মাঝে কিছু দুর্বলতা রয়েছে। ঠিক একই রকম ভাবে আপনার এই ব্রাজিলকে যদি আপনি দুর্বল বলেন, তাহলে কিন্তু আসলে তারা দুর্বলের জায়গায় শক্তিশালী কিছু অপশনও কিন্তু তাদের রয়েছে। তো মূলত খেলাটা এই জায়গায় হবে যদি আপনি সেই জায়গাটার দিকে ফোকাস করতে পারেন। সর্বপ্রথম যে ফোকাসটি আপনাকে করতে হবে সেটা হলো যে আসলে উরুগুয়ে আসলে যেভাবে তারা আক্রমণ করে, আসলে ব্রাজিল আপনার উরুগুয়ে যদি এই মুহূর্তে তাদের যে স্ট্রাইকিং অপশনগুলো দেখেন, এই মুহূর্তে কিন্তু তাদের অন্যতম শীর্ষ একজন স্ট্রাইকার সুয়ারেজ, উনি কিন্তু মোটামুটি ভালো রকম একটা ফিটনেস ঠিক রয়েছেন, যদি এখন পর্যন্ত তিনি তার নামের প্রতি যে সুবিধা সেটা কিন্তু তিনি করতে পারেননি। তবে এখানে আর একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হলো যেখানে নামেছেন কিন্তু ভালো কিছু একটা পারফরমেন্স রয়েছে এবং ইতিমধ্যে তিনি কিছু গোলও পেয়েছেন এবং এই জায়গায় তিনি কিন্তু গোল্ডেন যে বুট যে তার যে দৌড় রয়েছে সেই দৌড়ে কিন্তু তিনি বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছেন। তো এই জায়গায় যেমনটা রয়েছে যে আপনার আপনার উরুগুয়ের যেরকম ভাবে তাদের খেলার অবস্থা খেলার পজিশন সবকিছু রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আসলে ব্রাজিলের যে আপনার দুর্বলতার কথা যদি বলেন, সেই জায়গা থেকে তাদের দুর্বলতা অন্যতম একটি জায়গা সেটা হলো আসলে তাদের যে এই মুহূর্তে তাদের অন্যতম শ্রেষ্ঠ একজন স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র, তিনি কিন্তু এই মুহূর্তে আপনার সুস্থ নন এবং তিনি কিন্তু মাঠে সুস্থ নন বলতে আপনি তিনি মাঠে খেলতে পারছেন না। কারণ পরপর তিনি দু ম্যাচে দুটি হলুদ কার্ড পেয়েছেন, হলুদ কার্ড পাওয়ার কারণে তিনি কিন্তু আসলে এই উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না। মূলত এই জায়গায় একটা শঙ্কার জায়গা রয়েছে যে ব্রাজিলের নেইমারের একজন তাদের শ্রেষ্ঠ একজন স্ট্রাইকার সেও কিন্তু এখানে নেই এবং তারপরও এই জায়গা থেকে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যেভাবে মূলত আপনার স্কোয়াডে খেলতে পারবে না এবং তারপরে তাদের সেরা তারকা নেইমারও খেলতে পারবে না, সেই জায়গা থেকে কিন্তু আসলে ভালোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে তাদের দলটার দুর্বলতার যে জায়গাটা সেই দুর্বলতা কিন্তু আসলে আপনি বলতেই পারেন। তবে এখানে কিন্তু তাদের বেশ কিছু বাড়তি কিছু অপশনও কিন্তু তাদের রয়েছে, কারণ এই জায়গায় কিন্তু আসলে এখন পর্যন্ত নাম্বার 9 খেলা এনরিক, সে কিন্তু পুরো ম্যাচ ওইভাবে এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি। তবে ভিনিসিয়াস জুনিয়র যদি এই ম্যাচে যদি না খেলেন, তার জায়গায় হয়তো এনরিকে খুব ভালোভাবেই মাঠে দেখা যেতে পারে এবং একইভাবে কিন্তু এখানে আবার আরো বেশ কিছু তাদের সেরা স্ট্রাইকিং রয়েছে, সেই জায়গাটা যদি তারা সেরা যে তাদের স্কোয়াড সেটা যদি তারা নামায় এবং উরুগুয়ের যে দুর্বলতার যে জায়গাটা রয়েছে যে যখন তারা অ্যাটাক করে অ্যাটাকের সময় তাদের সবগুলো প্লেয়ারটাই দেখা যায় উপরে চলে আসে এবং ডিফেন্সের বড় ধরনের একটা ঘাটতি তৈরি হয় এবং একটা বড় ধরনের একটা তাদের যে একটা শূন্যতা বা একটা প্লেয়ারের যে একটা একটা সংকট যে জায়গাটি থাকে, সেই জায়গাটা কিন্তু তারা ব্যবহার করে ব্রাজিল কিন্তু খুব ভালোভাবেই এখানে তারা কিন্তু গোল আদায় করে নিতে পারে। অবশ্যই ব্রাজিল কোচ দরিবাল তিনি কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তিনি এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন এবং উরুগুয়েকে নিয়ে তারা অবশ্যই হোমওয়ার্ক করে তারা তো ঠিকঠাক মতো স্কোয়াডটা নামেন, যেমনটা সাধারণত বড় দলের কোচিং স্টাফরা করে থাকেন, সেই জায়গাটাতে ধরে তাদের যে সঠিক যে একটা স্কোয়াড সেটা যদি নামাতে পারেন এবং পরিকল্পনা মতো যদি খেলতে পারেন, তাহলে অবশ্যই কোপা আমেরিকার এখন পর্যন্ত অন্যতম একটি সফল দল ব্রাজিল, তারা কিন্তু খুব ভালোভাবেই এখানে একটা তারা একটা মার্ক কিন্তু পেয়ে যাবে এবং তারা কিন্তু এখানে জয় নিয়ে ফিরতে পারে, এই বিষয়টা কিন্তু অনেকটাই নিশ্চিত।